স্ট্রিট ফুড লাভার কে কে আছেন চলে আসেন আমার এই ভিডিও দেখার জন্য। আশা করি আপনাদের কাছে এই স্ট্রিট ফুডের ভিডিওগুলো খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। এটা হলো আমরা কলাতলি বিনান লাবণী পয়েন্টের কিছু ভিডিও। আমরা যে স্ট্রিট ফুড খেয়েছিলাম, কোরাল মাছটা নিয়েছি 1500 টাকা দিয়ে, আর আপনার আমরা লবস্টার নিয়েছি একটা 800 টাকা দিয়ে, আর নিয়েছি একটা কাঁকড়া। আমরা সবাই মিলে এগুলো খাবো, তাই কোরাল মাছটা কিনে আমরা ওখানেই দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে কি করে প্রসেসগুলো পুরোটা দেখছি। উনি খুব সুন্দর করে মাছটাকে কুটে বেছে নিচ্ছে, মেয়ে না কিন্তু তারপরও কি সুন্দর চালু, অনেক সুন্দর করে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সুন্দর মতো কেটে টেটে উনি মাছটার প্রসেস শুরু করে দিয়েছে। ওদিক দিয়ে আমার লবস্টার এবং আপনার কাঁকড়া এগুলোও কোটা বাছা শুরু হয়ে যাচ্ছে। আমি সবগুলোই দেখবো কিভাবে ভালো মতো দিচ্ছে কি না। কিন্তু কিছুদিন আগে মোবাইলে দেখেছিলাম এরকম অনেক খারাপ, মানে পচা মাছ দিয়ে আমাদেরকে খাবার খাওয়ায়, তার জন্য আমি ঠিক করেছি এবার ফুল ভিডিওটা করব এবং নিজের চোখেও দেখে নেব আমাকে কি ভালো মাছ দিচ্ছে নাকি খারাপ মাছ দিচ্ছে। এই যে আমার মাছটা কোটা হচ্ছে, খুব সুন্দর করে কুটে নিচ্ছে। এখন আমি দেখবো কিভাবে ভাজা করে। ওনারা কিন্তু মশলাটা আগে রেডি করে রাখে, মশলাটা আর মানে প্রসেসটা আমি দেখতে পারি নাই যে কী কী উপকরণ দিয়ে মশলাটা তৈরি করেছে। মাছটার ভিতরের ময়লা সব সুন্দরভাবে পরিষ্কার করে ওনারা ভালোভাবে ধুয়ে নিয়েছিল। আমি দেখে খুব মানে ভালো লাগছে যে মাছটা ভালো পড়েছে এবং মাছটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছিল ওনারা। আস্তে আস্তে করে ওনার মাছ কাটাটা শেষ। এটা ছিল আমাদের সেই লবস্টার, এতটুকু একটা লবস্টার কিন্তু অনেক দাম। এই লবস্টারটা 800 টাকা দিয়ে আমরা ঠিক করেছিলাম, ওনারা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই কাঁকড়াটাও ছিল আমাদের অর্ডারে, কাঁকড়াটাও অনেক বড় ছিল, ওনারা একটুও ভয় পাচ্ছিল না কাঁকড়াগুলো ধরতে, কিন্তু দেখতে আমাদের খুব ভালো লাগছিলো অন্যরকম কাঁকড়াটা। আর কাঁকড়া নাকি অনেক জাতের হয়ে থাকে, অনেক ধরনের হয়ে থাকে, ওখানে এইটাই বেশি চলে, তাই এইটাই আমরা নিয়েছি। কাঁকড়াটাও কিন্তু বেশ মজা হয়েছিল, ওনাদের ফ্রাইটা থাকুক এবার অন্যরকম, ওনাদের বারবিকিউটা যে করে সবাই খেয়ে মুখে তাক লাগার মতো বারবিকিউ। আমরা এভাবে বাসায় একদিন ট্রাই করব, হবে কি না জানি না, ইনশাল্লাহ চেষ্টা করবো যেন ওনাদের মতো বারবিকিউ বাসায় বানাতে পারি। এখন আমাদের সব কিছু ধোয়ামোছা শেষ, উনি চলে আসছে বারবিকিউর এখানে। এই যে মশলার ব্যাটারটা, ব্যাটারটার ভিতর উনি সুন্দরভাবে চুবিয়ে চুবিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো, আমরা বলেছিলাম অবশ্যই একটু ঝাল বেশি খাবো, তাই উনি বলেছে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে ঝাল বাড়িয়ে দেবো। এই যে আমার প্রসেস শুরু হয়ে গেছে এখানে দুইটা, আরেকজনেরও ছিল। এই যে আমার মাছটাকে বারবিকিউ করা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে আমার বারবিকিউ হয়ে যাচ্ছে। উনি যে ভিতরে যেন ভালোভাবে ঢুকে, তার জন্য ছুরি দিয়ে একটু ছোটো ছোটো করে ইয়া করে দিচ্ছিল যেন ভিতরে মশলাগুলো ঢুকে যায়। আসলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে। উনি অর্ধেক হয়ে যাওয়ার পর আবার মশলার ব্যাটারটা একটুখানি ব্রাশ দিয়ে ব্রাশ করে দিয়েছিল। এটা দেওয়াতে কিন্তু ওই যে ছুরি দিয়ে গুতানো হয়েছিল ওগুলোর ভিতরেও ঢুকেছে ভালোভাবে, খেতে কিন্তু ভারী মজা ছিল। উল্টে পাল্টে উনি ভালোভাবে ব্যাটারগুলো দিয়ে দিয়ে মাছটাকে ভালোভাবে বারবিকিউ করা হয়ে গিয়েছে। আমাদের একে একে সবগুলো উপকরণ দিয়ে ফেলেছে ওনারা, আমরা আস্তে আস্তে খাবো। এই যে সবগুলো প্রসেস হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই লাবণী পয়েন্টের এই দোকানটাতে এসে আপনারা এভাবে বারবিকিউ খাবেন, অনেক মজা হয়েছিল বারবিকিউগুলো। আমাদের খুব পছন্দ হয়েছে, আমাদের ছোটো বড় সবাই খুব ভালোবাসছে এগুলো, সবাই বলেছে আবার নেক্সট টাইম কখনো যদি আসে তাহলে এই দোকানের এই বারবিকিউগুলো খাবেন। আমরা কিন্তু কাঁকড়াটা যে খেয়েছি, কাঁকড়াটা মনেই হয় নাই যে কাঁকড়া এটা চিংড়ি মাছের মতো লেগেছিল, মানে তাজা ছিল। অবশেষে আমাদের ধৈর্যের পালা শেষ, আমাদের সব কিছু চলে আসছে। বাচ্চার জন্য একটা ছোটো চিংড়ি মাছ, ও না ওটা লবস্টার, চিংড়ি মাছও নিয়েছিলাম, ওটা দেখাইনি, ভুলে গিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।